ইতিমধ্যে আমাদের আর্য হঠাৎ করে দেবদাস হয়ে উঠেছে যে দেবদাস এখন নিজের ঘর ভাঙচুর করছে কখনো যে দেবদাস কোনো দিনও মিষ্টি ছেড়ে মদের দিকে যায়নি সে দেবদাস মদ্যপান করছে হাত কেটে ফেলছে পা কেটে ফেলছে মানে যা তা অবস্থা আর কি ওদিকে অংশু আর অমৃতা তো গেছেই আমাদের চারুকে উদ্ধার করতে এরই মধ্যে আমাদের চারু বাসে করে যাচ্ছে সেখানে আবার হঠাৎ করে হাজির হয়েছে একজন দম্পতি যাদের আসছে কোলে আরও একটা সন্তান মানে সেই মহিলা প্রেগনেন্ট এবং তাদের সাথে রয়েছে তাদের একটা বাচ্চা যে বাচ্চাটাকে দেখতে অসম্ভব চেনা এবং বাচ্চাটা কে আশা করি তোমরা অনেকেই বুঝতে পারবে আর তার সাথে আরও একটা ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের চারু একটা স্বপ্ন দেখে ফেলেছে যে দেবদাস এখন আর দেবদাস নেই দেবদাস চলে এসেছে একেবারে গরিবের শাহরুখ খান হয়ে এসে একেবারে চারুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে বাস ভর্তির লোকজন বলেছে চারুকে ক্ষমা করে দিতে চারু ক্ষমাও করে দিয়েছে তো যাই হোক তাদের মিল হয়েছে কিন্তু হঠাৎই দেখা যায় যে না এটা একটা স্বপ্নও ছিল যে স্বপ্নের কোনো মিল খুঁজে পাচ্ছে না কিন্তু জানতে পারে যে বাসটা যখন টায়ার পাংচার করে দাঁড়িয়েই গেছে তখন হয়তো মাধবপুরে যেতে আরেকটু সময় লেগে যাবে তাই বাসের যে কন্টাক্টর তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাধবপুর এখান থেকে ঠিক কত দূর জানিয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে গেলে তো আমাদের চারু এদিক দিয়ে বেরিয়ে গেলে ওদিক দিয়ে আমাদের গরিবের শাহরুখ খান তো গাড়ি নিয়ে আসছিল তো গরিবের শাহরুখ খান এখন গাড়ি থেকে নেমে বাসে উঠেছে উঠে সবাইকে ছবি দেখিয়েছে সবাই বলেছে হ্যাঁ এই মহিলা তো এই বাসেই ছিলেন একটু আগেই নেমে গেছেন তো আমাদের আর্য যাচ্ছে তার চন্দ্রিমা রাধিকা চারু যাই বলি তার কাছে যাচ্ছে তো ব্যাপার হচ্ছে কেউ একজন ফলো করছে চারুকে মারবে বলে তো আমাদের আর্য গিয়ে সেখানে বাঁচিয়েছে আমাদের চারু ভেবেছিল যে তার শহরের বাবু হয়তো তাকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু যাই হোক তারপরে তাদের মধ্যে আবারও একটু টাসেল হয় এবং তারপরে আমাদের আর্য আবারও বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে সে মা মা করতে করতে একেবারে ছুটে যায় তার মায়ের কাছে এবং বলে যে চারুর চরিত্র কতটা খারাপ আর সেই কারণে তার মা এবার তাকে কষিয়ে একটা গালে চরও মেরে দেয় মানে আর্য চর খেলো তার মায়ের হাতে কি হবে চারুর ও চারুর সন্তানের এগুলোই আমাদেরকে এবার জানতে হবে চারু একাই বড় করবে তার সন্তানকে গল্প হট করে দেখিয়ে দেওয়া হবে যে চারুর বাচ্চা হচ্ছে তারপরে আবার হট করে দেখিয়ে দেওয়া হবে যে চারুর বাচ্চা বিশাল বড় হয়ে গেছে আর যার চারু সারা জীবন আলাদাই থেকে গেল মানে বিয়ের পরের থেকে এদের জীবনে কোনোদিনও কি সুখ এলো আর যদিও সিরিয়ালে কোনো নায়ক নায়িকার মধ্যে আমরা সুখ ইতিমধ্যে দেখতে পাইনি সে একেবারে যুগ যুগ ধরে হয়ে আসছে নায়ক নায়িকার মধ্যে মিল তো হয় বিয়ের পরপর ভীষণ রোম্যান্টিক একটা কাপেল যাদেরকে দেখে আমরাই ক্রাশ খেয়ে যাই তো তারপরেই দেখা যায় যে নায়ক আর নায়িকা আলাদা হয়ে গেল আমরা অপেক্ষা করতে থাকি অপেক্ষা করতে থাকি যে নায়ক নায়িকা এবার এক হবে এক হবে এক হবে কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে গিয়ে যতদিনের নায়ক নায়িকা এক হলো ঠিক তার তিন দিন পরে সিরিয়ালটা টাটা বাইবাইও বলল তো এখানেও সেরকমই কিছু ঘটবে কিনা নাকি এর আগে আবার অন্য কিছু ঘটে যাবে এগুলো জানতে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাজের সাজেরবাতি আসে কোনো অ্যাডভান্স আপডেট দিচ্ছি না তবে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখতে চাই অ্যাডভান্স সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি গল্পে আসছে একটা জম্পেশ টুইস্ট যেটা সবার রাতের ঘুম কেড়ে নিতে পারে তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সাজের বাতি স্টার জলসা ও স্টার জলসা ডিতে ঠিক রাত সাড়ে আটটার সময় চিরকুট ইনফিনেডিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো